মুসলমানদেরকে কিছু মানুষ খোঁচা দেয়, খোঁচা দিয়ে তারা মুসলমানদের ঈমানে যে চেতনা সেটাকে জাগিয়ে তোলে। আমি বলি আমাদের উপকার করে, ক্ষতি করে না। এক দৃষ্টিকোণ থেকে আমাদের এটাতে উপকার হয়, সে হয়তো ক্ষতির উদ্দেশ্যে করে কিন্তু হয় আমাদের উপকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন কটূক্তি করে, বাজে মন্তব্য করে, নোংরা ভাষায় তার ব্যাপারে যখন কোনো মন্তব্য তারা করে, তার কোনো ব্যঙ্গচিত্র যখন অঙ্কন করে, তখন আমাদের মনে আঘাত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের দায়িত্ববোধটা জাগ্রত হয়, ঈমানি চেতনা আমাদের মধ্যে শানিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভুলে বসে আছি সেটা আমাদের স্মরণ হয়, যার কারণে এর ফলশ্রুতিতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা নিয়ে আলোচনা শুনি, আলোচনা করি, তার বৈশিষ্ট্যের কথা জানি, তার মর্যাদার কথা জানি, তার প্রতি আমাদের যে কর্তব্য আছে সেই কর্তব্যটা কিছুটা হলেও করার জন্য আমরা নড়ে চড়ে বসি। এটাতে আমাদের লাভ আছে না নাই? মনে রাখবেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার আলোকে, আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চেয়েছে, কেয়ামত পর্যন্ত তারা সেই চেষ্টা বিভিন্নভাবে অব্যাহত রাখবে, কিন্তু এগুলো কখনো নিভানো যাবে? এটা যত ফু দিবে আগুনের মতো সেটা তত ছড়াবে। আগুনে ফু দিলে, ফু দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন বাতাস দিবেন তখন এটা আশেপাশের অন্যান্য জায়গায় আরো ছড়াবে, ঠিক না? ঠিক। মুসলমানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটু মন্তব্য করে, খারাপ কথা বলে, খোঁচা দিয়ে মুসলমানকে তার ঈমানকে আরো শানিত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা আরো বাড়বে। এর আগে ফ্রান্স থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অমানকর কর্মকাণ্ড সেখানে করা হয়েছে প্রতিবাদে, আমাদের দেশে আসুন্না ফাউন্ডেশনে, আমরা আসুন্না ফাউন্ডেশনের তরফ থেকে 40-50 হাজার মানুষকে নিয়ে বিশাল বড় সিরাত কম্পিটিশন আয়োজন করেছি। মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের দেশে অনেক ভাইরা সিরাতের বই বিতরণ করেছে ফ্রি, অমুসলিমদেরকে দিয়েছে। এক উসিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ জানার সুযোগ পেয়েছে। এরা আমাদের নবীজিকে গালি দিলে, আমার নবীজিকে নিয়ে খারাপ কথা বললে আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে না আরো শক্ত হবে ইনশাআল্লাহ? আমাদের নবীর প্রতি ভালোবাসা কমে যাবে না আরো বাড়বে ইনশাআল্লাহ? এই দুষ্টগুলো যদি জানতো তাহলে এই কাজটা দ্বিতীয়বার আর করতো? এটা করে তাদের মিশনে তারা সফল হওয়ার কোনো পথ কোনোদিনই কিয়ামত পর্যন্ত তারা পাবে কোনো সন্দেহ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি গালি দেয়, একটা মানুষ নামাজও হয়তো ভালো করে পড়ে না, কিন্তু সাথে সাথে তার অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ভালোবাসা আছে সে ভালোবাসার কারণে ব্যথা অনুভব করে, করে কি করে না? আল্লাহু আকবার। 1400 বছর আগে, 1450 প্রায় বছর আগে দুনিয়া থেকে চলে যাওয়া একটা মানুষের জন্য 1450 বছর পরও তাকে একটা গালি দিলে, কটু কথা বললে আমাদের অন্তরের ভিতরে আঘাত লাগে, এর নাম ইমান, এর নাম কি ভাই? এরকম একটা ঘটনা বাইর করেন তো, 1400 আগে, 200 বছর আগে রাজত্ব করেছে এই বাংলায়, 300 বছর আগে রাজত্ব করেছে এই ভারতবর্ষে, 400-500 বছর আগে রাজত্ব করেছে এই পৃথিবীতে, এরকম দুইজন রাজার নাম বলেন তো। যেই যেই রাজার 14 গোষ্ঠী ধরে গালি গালাজ করলে লক্ষ 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 কোটি কোটি মানুষের অন্তরে আঘাত লাগে, নাম বলতে পারবেন? আমি বুঝাতে পারি নাই। দুনিয়াতে যত রাজা বাদশা ছিল, ক্ষমতাধর ছিল, যারা নবীদেরকে, রাসূলদেরকে, তাদের অনুসারীদেরকে মানুষ মনে করতো না, সেই ক্ষমতাধর রাজারা, মহারাজারা, তাদেরকে গালি দেওয়ার মানুষও তো নেই, কি বলেন? গালি দেওয়ার জন্য তো আলোচনায় থাকতে হয়, তারপর না সমালোচনা, আলোচনাই তো নেই, কে তাদেরকে সমালোচনা করবে? অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে, খোঁচা দিয়ে এই সমস্ত দুষ্টরা আমাদের ঈমানকে আরো বৃদ্ধি করতে সহায়তা করে তাদের অজান্তেই, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বৈশিষ্ট্য দিয়েছে, এই বৈশিষ্ট্যগুলো পৃথিবীতে কোনো নবীকে, কোনো রাসূলকে, কোনো সাধারণ মানুষকে, কাউকে আল্লাহ তাআলা দেননি। এরকম বৈশিষ্ট্যের সংখ্যা গুনে শেষ করা কঠিন আমাদের মতো ক্ষুদ্র মানুষের জন্য। অগণিত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তাকে দিয়ে রেখেছেন, মা বিহিল ইমতিয়াজ, যেটা দিয়ে অন্যদের থেকে তাকে প্রথম পরক করা যায়, আলাদা করা যায়, পৃথক করা যায়, এরকম বহু বিষয় আল্লাহ তাআলা তাকে দিয়ে রেখেছেন।
15টা বৈশিষ্ট্যের কথা সংক্ষেপে শেয়ার করতে চাই। নাম্বার 1, তার জীবদ্দশায় তার শত্রুরা বহু চেষ্টা করেছে তার কিছু দোষ, কিছু খারাপ দিক বের করার জন্য। শুধু কোরআন হাদিস নয়, ইসলামের শত্রুরা মুসলমানদের প্রতি বিদ্বেষ যারা লালন করে তারাও আজ পর্যন্ত এরকম একটি ঘটনা বাহির করতে পারেনি বা পারবেও না ইনশাআল্লাহ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের যারা করত মক্কার মুশরিকরা অথবা মদিনার ইহুদিরা কিংবা যাযাবরেরা বেদুইনেরা, তারা কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা দেওয়ার মতো কোনো কিছু খুঁজে পেয়েছে, এরকম কোনো ঘটনা আপনাদের জানা আছে? কোন ইসলামের দৃষ্টিরাও পারে নাই। কয়েকদিন পর পরই আমাদের দেশীয় বলেন, ভিন্ন দেশীয় বলেন, ইসলাম এবং মুসলমানদের দুশ্মনরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে করেছেন কেন অল্প বয়সে সেটা নিয়ে আপত্তি তোলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি তার যদি কোনো অবিচার হতো, জুলুম হতো আলিয়াজ বিল্লাহ, তিনি তার থেকে বহুত বালাতর অনেক ঊর্ধ্বে। তাহলে সে যুগের মক্কার মুশরিকরা মদিনার কাফেররা সবার আগে তার দিকে আঙ্গুল তোলার সুযোগ পাইত, ঠিক না বেঠিক? তারা কেউ কোনো কিছু বলার সুযোগ পায় নাই। কোথাকার কোন 1400 বছর পরে আসা কোন নর্দমার কীট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করার দুঃসাহস দেখায়? এটার যদি আপনি একেবারে কিতাবী সমালোচনায় আসেন তাহলে তো এই কথা আসে যে মক্কার এবং মদিনার তখনকার যারা তার শত্রু ছিল, তার বিদ্বেষী ছিল, তার প্রতিপক্ষ ছিল, তাদের কারোর সাহস হয়নি এখানে কালিমা বসানোর। কোনো আপত্তি তারা তুলেছে এমন কোনো সুযোগ তারা পেয়েছে এমন কোনো ঘটনা পাওয়া যায় না। তোমরা কি এই ঘটনা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা পর্যালোচনা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো তার প্রথম বৈশিষ্ট্যটা উল্লেখ করা যে তার শত্রু যারা ছিল তখন তারাও চেষ্টা করে তার কোন দোষ, কোন খুঁত, কোন দুর্নাম, কোন খারাপ কিছু খুঁজে তারা বের করতে পারে নাই। একটা ঘটনা শুধু বলি সংক্ষেপে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম যখন হিজরত করে গেলেন ইথিওপিয়ায়, সেখানকার শাসক যখন তাদেরকে ডেকে আনলেন রাজদরবারে, সেখানে মক্কার মুশরিকদের তরফ থেকে আবু সুফিয়ান, তাকেও ডেকে আনা হলো। আবু সুফিয়ানকে অনেকগুলো প্রশ্ন করেছে সে শাসক, সে প্রশ্নগুলোর উত্তরে সবগুলাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে গেছে। যেমন একটা প্রশ্ন ছিল, উনি কি আত্মীয় স্বজনের প্রতি সদাচরণ করে? তো সে তো না করতে পারে নাই, হ্যাঁ করে। ওনার ব্যাপারে যত প্রশ্ন করছে সবগুলাই ওনার পক্ষে গেছে, কারণ বিপক্ষে কিছু বলার সুযোগ নেই, উপস্থিত সাক্ষী আছে, মক্কার মানুষরা আছে সেখানে। আবু সুফিয়ান শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল, উনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু আনহু, কিন্তু উনি ওই সময়কার অবস্থানের আলোকে তিনি তখন বলতে বাধ্য হয়েছেন যে একটা প্রশ্নের উত্তরে আমি একটু কোন রকম একটু জায়গা নেওয়ার চেষ্টা করেছি, তাও পুরোপুরি পারেন নাই। সেটা কি? যে তিনি তোমাদের সাথে ওয়াদা করলে রক্ষা করেন কিনা। তখন বলেছিল যে একটা ওয়াদা অঙ্গীকার আমাদের সাথে হয়েছে, এখন এটার কি হবে সময় বলে দিবে, কিন্তু অতীতে হয়েছে এরকম কোনো কিছু বলার সুযোগ তারা পায় নাই। আল্লাহ আকবার। এ হলেন আমার নবী, আপনার নবী। আল্লাহ তাআলা যাকে গোটা বিশ্বের মানুষের জন্য নির্বাচন করেছেন, আল্লাহ তাআলা পাঠিয়েছেন যাকে নবী করে, রাসূল করে, তার দুশ্মনরাও তার কোনো দোষ, খুঁত, আয়েব খুঁজে বের করতে পারে নাই। এই বিষয়টা শুধু তার নয়, অবশ্য অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রেও প্রযোজ্য। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচাইতে বেশি প্রিয় করেছেন মানুষের কাছে। মানব ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় মানুষটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 150 বছর অতিক্রম হওয়ার পরও মিলিয়ন মিলিয়ন বিলিয়ন মানুষ তার জন্য পাগল পড়া, জীবন দিতে প্রস্তুত, এরকম এক চরিত্র, এরকম এক মানুষ পৃথিবীতে আরেকজন খুঁজে বের করা সম্ভব? এমন কি কোন নবী রাসূলদের ব্যাপারেও এরকম পাওয়া যাবে না যেরকমটি পাওয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে? এত ভালোবাসা, টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে ভালোবাসা আদায় করা যায়? এত মানুষের ভালোবাসা, এত আবেগ। আল্লাহ তাআলা
কোন নবী রাসূলকে এই নিয়ামত দেননি এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য যে তাকে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বযুগের সর্বসমাজের সবচেয়ে প্রিয় মানুষের কাছে সবচেয়ে প্রিয় মানুষের কাছে সবচেয়ে আদর্শ সবচেয়ে গ্রহণযোগ্য সবচেয়ে ভালোবাসার পাত্র করেছেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার অন্তর অন্তরে তার ভালোবাসা আল্লাহ তাআলা এইভাবে দিয়েছেন বিশ্ব যারা তার প্রতি ঈমান আনে অন্য নবীর রাসূলদের প্রতি ঈমান আনে মানুষদের অন্তরে তাদের নবীর রাসূলের জন্য এত ভালোবাসা পাওয়া যায় না ইতিহাসে যত ভালোবাসা পাওয়া যায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানকারীদের অন্তরে তার প্রতি ভালোবাসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক হে রাসূল আপনার আলোচনা আপনার প্রশংসা আপনার গুণকীর্তনকে আমি ছড়িয়ে দিয়েছি এমন ছড়ানো ছড়িয়েছেন আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে এখনো তাকে কেউ কটু কথা বললে মুসলমান যে তার প্রতি ঈমান আনে তার চোখ দিয়ে পানি চলে আসে ব্যথা হয় অনেকের বাপকে ভাইকে গালি দিলে ব্যথা হয় এত ব্যথা ফিল করে না নবীজিকে কটু কথা বললে যত ব্যথা অনুভব হয় আল্লাহ তাআলা এই পরিমাণ ভালোবাসা মানুষের অন্তরে দিয়ে দিয়েছে এই পরিমাণ প্রশংসা এই পরিমাণ তার গুণকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 3 তার যে নাম এই নামটা আল্লাহ প্রদত্ত আল্লাহ তাআলা তার দাদা আব্দুল মুত্তালিবের অন্তরে এটা ঢেলে দিয়েছেন ইলহাম করেছেন বিশেষ ভাবে এবং সচরাচর এই নামে আর কোনো মানুষের নামকরণ করা হতো না তার জন্মের কাছাকাছি সময় কিছু মানুষ আগের যুগের বিভিন্ন আসমানী গ্রন্থে তার নামের কথা জানতে পেরে ওই নামে সন্তানকে নামকরণ করত কিন্তু রিয়েল এই নামে তার আগে কোনো মানুষ ছিল না ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে দিয়েছেন তার নামটা নির্বাচন করেছেন নামটা কি দেখেন তো নামটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ শব্দের অর্থ কি ভাই মুহাম্মদ শব্দের অর্থ কি আল্লাহু আকবার প্রশংসিত প্রশংসিত মানে কি মানে সবার মুখে মুখে তার প্রশংসা সবার মুখে মুখে তার প্রশংসা তার স্ত্রী তার প্রশংসা করেন তার সন্তান তার প্রশংসা করেন তার সাথে সহযোগিতা ছিলেন তিনি তার প্রশংসা করেন তার শত্রু তার প্রশংসা করতে বাধ্য হয় তার প্রতিপক্ষ তার প্রশংসা করতে বাধ্য হয় মানুষ তার প্রশংসা করে ফেরেশতা তার প্রশংসা করে সৃষ্টিকর্তা তার প্রশংসা করে সবকিছু তার প্রশংসা করে তার প্রশংসা ছাড়া দুর্নাম করার সুযোগ কেউ পায় না এত প্রশংসনীয় এজন্য আল্লাহ তাআলা নামই ইলহাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে আল্লাহ তাআলা প্রশংসা দিয়ে রেখেছেন সবার কাছে প্রশংসিত প্রশংসিত ভাইরা আমার আর এই জন্য মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুর্নাম করার জন্য মুজাম্মাম বলতো মুজাম্মাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো আমার নাম তো মুহাম্মদ আমার নাম তো মুজাম্মাম না তোমরা মুজাম্মামকে গালি দিচ্ছ আমার গায়ে তো পড়তেছে এমন একটা নাম বলছেন এই নামকে গালি দেওয়া গালি দিতে না নাম চেঞ্জ করে দিতে হবে ওই গালিতে ওই নামে তখন যায় গালিটা পড়বে ওনার নামে পড়ার কোনো সুযোগ আল্লাহ তাআলা এইভাবে তাকে সেভ করেছেন ভাই রহমান নাম্বার 4 তিনি পৃথিবীতে শুধুমাত্র মানুষকে নীতি বাক্য বলেন নাই নীতি বাক্যের বাস্তব স্বাক্ষর রেখে তারপর দুনিয়া থেকে গেছে অনেক হুজুর পাবেন আমাদের যে আমরা অনেক লোক ভালো ভালো কথা বলি কিন্তু সে ভালো কথার পর নিজে হয়তো আমল করতে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কথা বলেছেন সেই কথাগুলো নিজে আমল করে মানুষের সামনে সেটা দৃষ্টান্ত স্থাপন করেছে বাবা তার সন্তানের সাথে কেমন আচরণ করবে তিনি নির্দেশনা দিয়েছেন আবার নিজে করেও দেখিয়েছেন স্বামী তার স্ত্রীর সাথে কেমন আচরণ করবে নির্দেশ দিয়েছেন আবার নিজে আমল করেও দেখিয়েছেন আল্লাহর গোলামি করতে হবে নির্দেশ দিয়েছেন নিজে গোলামি করে দেখিয়েছেন জীবনের বহু বড় বড় দার্শনিকের নাম আমরা শুনেছি জানি যারা অনেক নীতিবাক্যের কথা আমাদেরকে বলে গেছেন অনেক আইডিওলজি দিয়ে গেছেন কিন্তু সেটা নিজে বাস্তবায়ন করতে পারেননি তিনি রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে তার নির্দেশনা দিয়েছেন আবার পরিচালনা করে দেখিয়েছেন তিনি যুদ্ধক্ষেত্রে কিভাবে মানবিক গুণাবলীকে আপন জায়গায় রেখে
বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার জন্য কাজ করতে হবে সে আইডিয়া দিয়েছেন তার হাদিসের মাধ্যমে কিন্তু সেটা আবার আমল করেও দেখিয়েছেন এরকম একজন মানুষ পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া বিরল যে মানব জীবনের বিভিন্ন স্তর বিভিন্ন ধাপের ব্যাপারে দিক নির্দেশনাও দিয়েছেন প্রেসক্রিপশনও দিয়েছেন সেটার উপরে আমল করেও দেখিয়েছেন তিনি হলেন নবী আপনার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম